আবেদিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথি, আসবে গহীন রাতি, জীবন নদীর দোকল জোরে আসলে অমানিশা, থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা, সেদিন আমার সেদিন আমার সেদিন আমার আধার গড়ে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্তনায়, তুমি থেকো সান্তনায়, আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ এ দু চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় গোসাইপুর বাসী, আজমনগর কাটিহার বিহারবাসী, সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়না তাজদারে মাদানী নবীকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহাম্মদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল করিম দুটি আয়াত পাঠ করেছি দু জায়গা থেকে, আয়াতগুলো সামনে রেখে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা অধিকাংশ মানুষই চলে গেছেন, যিনারা আছেন আপনাদেরকে আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমার সঙ্গে কথা বলে উত্তর দিয়ে সহযোগিতা করবেন বলেন ইনশাআল্লাহ, কথা বলেন ইনশাআল্লাহ।
প্রচুর ঠান্ডা কুয়াশা ঢুকে যাচ্ছে। আমি আপনাদের ছোট ছোট করে কয়েকটা কথা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি একটা হাদিসকে কেন্দ্র করে কথা বলবো, নিয়ত ছিল অনেক কিছু বলবো কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। অনলি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো, এ হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করার যতটুকু সময় ততটুকু সময় নেব ইনশাআল্লাহুল আজিজ। আপনাদেরকে জানাতে চাই, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো, আমরা পৃথিবীতে এসেছি একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে এবং আল্লাহকে হিসাব দিতে হবে। হবে কি হবে না? হিসাব দিতে হবে না, হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এজন্য তোমাদের আমার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ বলছেন, তোমরা বলো আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, বান্দা তোমরা কি নিজেরাই নিজেকে সৃষ্টি করেছো না তোমাদের সৃষ্টিকারণেওয়ালা কেউ আছে? আমরা সবাই বলছি জি না, আমরা নিজেরা হইনি, বরং আমাদের বানানে ওয়ালা একজন আছে, তিনার নাম আল্লাহ। তো যিনি বানিয়েছেন তিনি আমাদের কাছে হিসাব নেবেন, যিনি বানিয়েছেন তিনি আমাদের কাছে হিসাব চাইবেন, যিনি বানিয়েছেন তিনি আমাদের কাছে হিসাব নেবেন। সেই হিসাবের দিনের ব্যাপারে আমার আগের বক্তা বলছিলেন ইবাদুল্লাহ ইসলাহি, আমি তার ভিতরে একটি মাত্র হাদিস নিব, শুনলেন? একটু ধৈর্য ধরে যদি আপনি শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন। এখন শীতের দিন, মানুষেরা সকালবেলা রোদ খুঁজে বেড়ায়, রোদে মানুষকে ভালো লাগে, মজা লাগে, মিষ্টি লাগে, কিন্তু রোদের দিনে, গরমের দিনে মানুষেরা আর কেউ রোদে যেতে চাইবে না, তখন মানুষেরা ছায়াতে থাকতে চায়, আরামে থাকতে চায়, ঘরে থাকতে চায়। আর শীতের দিনে মানুষেরা রোদ খুঁজে বেড়ায়, কিন্তু প্রশ্ন হলো গরমের দিনে মানুষেরা রোদ সহ্য করতে পারে না কেন? রোদের অনেক তাপ, সূর্যের অনেক তাপ মানুষের চামড়া সহ্য করার মতন ক্ষমতা রাখে না, এজন্য দেখবেন গরমের দিনে খালি পায়ে কেউ রোডে যেতেও পারে না। মনে হচ্ছে খালি পায়ে যদি রোডে যাই, ছাদে যাই, মনে হচ্ছে যে পায়ের তলাটা পুড়ে যাবে। কিন্তু আপনাদের প্রশ্ন করছি, যদি জানা থাকে তাহলে বলুন, এই যে সূর্যের তাপ পৃথিবীতে আপনি গরমের দিনে সহ্য করতে পারেন না, সূর্যটা আপনার মাথার কত উপরে আছে একবারও আপনি চিন্তা ভাবনা করেন না? চিন্তা ভাবনা করেছেন? করেননি? এত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কিলোমিটার উপরে সূর্য থাকার পরে আমরা দুনিয়াতে সূর্যের তাপ সহ্য করতে পারি না, গরমের দিনে রোদের তাপ সহ্য করতে পারি না। মানুষেরা রোদের বেলায় ছাতা নাই, মাথায় রুমাল নাই, তাহলে এত উপরে থাকার পরে যদি সহ্য করতে না পারি, বিশ্ব নবী বলেছেন কিয়ামতের দিনে সূর্য এত উপরে থাকবে না, মানুষের মাথার এক কিলোমিটার অথবা এক মাইল উপরে মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে। সুবহানাল্লাহ, যেদিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে সেদিন কি করে আপনি সূর্যের তাপ সহ্য করতে পারবেন? নিজেকে একবার চিন্তা ভাবনা করুন, সেদিন বাঁচার কোনো পথ থাকবে না। নবীজি বললেন, শোনো, যেদিন সূর্যটা মানুষের মাথার এক মাইল উপরে চলে আসবে, এক কিলোমিটার উপরে, সূর্যের তাপে মানুষের মগজগুলো যখন টকবক টকবক করে যখন ফুটতে থাকবে, মানুষের শরীর দিয়ে যেন ঘাম ঝরতে থাকবে বৃষ্টির মতন, মানুষেরা যখন উলঙ্গ হয়ে খাতনাবিহীন দৌড়তে থাকবে, কিয়ামতের দিন সূর্য নিকটে চলে আসার কারণে মানুষেরা বাঁচাও বাঁচাও করে যখন কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবে, নবীজি বলছেন মাথায় ছাতা থাকবে না, পায়ে জুতো থাকবে না,
শরীরে জামা কাপড় থাকবে না, মানুষেরা রোদের তাপ সহ্য করতে না পেরে সেদিন বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও। বিশ্বনবী বলছেন শুনে লাও, যেদিন কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, রোদের তাপে যখন মানুষেরা পড়তে থাকবে সেদিন একটা ছায়া থাকবে রে, ওই ছায়াটার নাম হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। নবীজি বললেন শুনে লাও, ওই আল্লাহর রহমতের ছায়াতে বরকতের ছায়াতে আল্লাহ কিয়ামতের দিন সাত প্রকার মানুষকে আল্লাহ স্থান দেবে, সাত বেকার সাত প্রকার মানুষকে আল্লাহ জায়গা দেবে, ওরা রোদের তাপে পড়বে না পড়বে না। অতএব কিয়ামতের দিন সাতজন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, তারা কারা তাদের পরিচয় গুলো শুনলেন। এক নম্বর আল্লাহর নবী বললেন শুনে লাও, হে বিহারের মুসলমান শুনে লাও, প্রথম নম্বর নবী বলছেন ইমামুন আদিল, নেক পরায়ণ নেতা, আদর্শবান নেতা, আমানতদার নেতা, যে ব্যক্তি নেতৃত্ব পালন করেছে কিন্তু খেয়ানত করে নাই, গরিবের মাল চুরি করেনি, গরিবের মাল ঠকায়নি, ইনসাফের সঙ্গে যারা বিচার করেছিল ওই রকম আদর্শবান নেতা কি আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না রবে না রবে না। এখন যে কটা মানুষ আছেন আমার সামনে, আপনাদের কি জিজ্ঞাসা করছি আপনাদের দিকের বিচারকেরা ভালো, বিচার সঠিকভাবে করে একটু হেনা বলুন, করে? অধিকাংশ জায়গাতে যারা নেতৃত্বের গদিতে রয়েছে যারা বিচারক, তারা ইনসাফ করে বিচার করে না, আমানতদার নেতা নয়, আমানতদার মডেল নয়, আমানতদার সর্দার নয়, অধিকাংশ জায়গাতে বিচারগুলো দুর্নীতিতে পরিণত হয়ে গেছে।